বেলাটাতেই খালি এখন আমাদের দুজনকে দু জায়গার থেকে ব্লগ করতে দেখবে, তারপর থেকে পরের বেলার থেকে দুজনে একসাথে আবার তোমাদের সামনে একই স্ক্রিনে আসবো। প্লিজ দিয়ে দাও, প্লিজ দিয়ে দাও, বলে অনেকবার রিকোয়েস্ট করলাম, জানি না কেন গোপালের নামেই হয়তো আজকে এই তালটা আমি খাতে করে নিয়ে যেতে পারছি। এদিকে রিনির সাথে ফোনে কথা বলছিলাম, ফোনে কথা বলতে বলতে পিছন দিক থেকে ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আমার বোর্ডিং এর জন্য। প্লিজ স্যার পৌঁছে যাওয়া উচিত, তো একটু বেশি পাঞ্চুয়াল, টাইমলি চলে আসে, কারণ এই ব্যাপারটা জানে যে আধ ঘন্টা আগে সবসময় ল্যান্ড করে দেয়। আমি এখন বাসে জাস্ট আধা রাস্তা পৌঁছালাম আর এদিকে রিনির দেখি ফোন এসে পড়েছে ব্যাঙ্গালোরে ও ল্যান্ড করে গেছে। গুড মর্নিং বেবি ফ্যামিলি, স্টার্ট হলাম আজকে শিলিগুড়ি বাড়ি থেকে, রওনা দিলাম জাস্ট। কেন জানি ভিডিও আর করা হয়নি, আমি একদম মাথা থেকেই বেরিয়ে গেছে যে হ্যাঁ হ্যাঁ আমি তো ব্লগ করি, আমি তো একটা ডেইলি ব্লগার, আর রেকর্ড করতে হতো, একদম মাথাতেই আসেনি। তো যাই হোক, মা বাবা আর সবাই নিচে এসেছিল, কিছুই রেকর্ড করতে পারিনি আজকে, আর হয়নি বছর বাদে এসে আমার ফিরে যাওয়া তো খুব কষ্ট হয়। চলো পরে এয়ারপোর্ট পৌঁছে যাবো, আমার তো ফ্লাইট 11:40 তাড়াতাড়ি পৌঁছতে অসুবিধা হবে না। নিজের মানুষদের ছেড়ে আরেক নিজের মানুষের কাছে যাওয়ার রাস্তা শুরু হলো আমার, যে জায়গাটা হয়তো লাস্ট 6 বছরে একেবারেই নিজের হয়ে গিয়েছে। তবে এই জায়গাটাও তো আমার নিজের, আমার ছোটোবেলার জায়গা। যতবারই এই জায়গাটা থেকে বেরোই মনটা ভেতর থেকে একেবারে কেঁপে ওঠে, কিচ্ছু তখন আর ভালো লাগে না আমার। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সেই ফাইনালি আজকে 24 অগস্ট শনিবার এসেই পড়লো দিনটা, এই বেলাটাতেই খালি এখন আমাদের দুজনকে দু জায়গার থেকে ব্লগ করতে দেখবে, তারপর থেকে পরের বেলার থেকে দুজনে একসাথে আবার তোমাদের সামনে একই স্ক্রিনে আসবো। তবে স্ক্রিনে এখন একসাথেই আসি, মানে একই সাথে স্ক্রিন শেয়ার করব। তবে যেটা বলছিলাম, এখন আমি যাচ্ছি মাই চিকেনের মোড়ে, মাই চিকেনের মোড় থেকে একটু মাছ টাছ আনার আছে। অভ্র আমাকে বলে দিয়েছে মাছ নিয়ে আসতে, কারণ ওরা রাতেরবেলা আসবে, রিনি আসছে যখন, তো মিষ্টি খেতে আসবে, তো মিষ্টি খেতে আসবে, রিনির সাথে দেখা করতেও আসবে, অনেকদিন হয়েছে দেখা করে না, তো রাতে যখন আসবে তো তাই ওরা বলেছিলো একটু মাছ এনে রেখে দিতে ভালো, তো মাছ নিয়ে আসি, আমিও বাড়ির জন্য একটু নিয়ে আসবো। আর ওদিকে রিনি শিলিগুড়ি থেকে জাস্ট রওনা দিল, বাড়ির থেকে যাচ্ছে এয়ারপোর্টে, এয়ারপোর্ট থেকে ওর ফ্লাইট হচ্ছে 11:30 সময়, এখানে এসে পৌঁছাবে 2:30। আমি বেরোবো, দেখলাম একটা বাস রয়েছে 12:30 সময় HSR থেকে, তো আমি মোটামুটি বাড়ির থেকে 12:00 বেরিয়ে পড়বো, 12:30 বাসটা ধরবো, ধরে আই থিঙ্ক 1.5-2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত এয়ারপোর্টে, তারপরে ওখান থেকে একসাথে আসবে আবার। চলে এসেছি মাই চিকেনের মোড় কাসাবানা হাল্লি ওনার্স কোর্টের পাশেরটায়, অনেকদিন বাদে আসলাম, দেখি কিছু আছে কি না, ভিড় তো আছে ভেতরে। হোয়াইট পমফ্রেট স্পেশাল 8.99 পার কেজি, ওকে লেটস সি। এই দোকানে আসলে এটাই ভালো লাগে, এখানে মাছের ভ্যারাইটি থাকে অনেক, এখানে পুঁটি মাছ রয়েছে, কপসা রয়েছে, বড়ো ট্যাংরাগুলোর সাইজ তো মানে বিশাল বিশাল সাইজ, একটা বড় বোয়াল আছে, কিন্তু এখন এত বড় বোয়াল নেব না, আমি নিয়েছি 2, আর রিয়াদের জন্য ভেটকি নিতে বলেছিল, ভেটকি নিলাম। এখানে ভ্যারাইটিটা থাকে ভালো, ওইদিকে ওই দোকানগুলো, আমাদের ওইদিকে দোকানটা যেটা মাছ চিকেনের মোড়ের দোকানটা আছে ওটা ছোটো, আর এখানে এতটা ভ্যারাইটি রাখে না, কেন রাখে না বুঝতে পারি না, আজকে সবখানে একই আসা উচিত। সিকিউরিটি চেক করে মাত্র এখন বসলাম, ওটা অলমোস্ট 1 ঘন্টার উপরে লেগে গেল পুরো প্রসেসটা হতে। অ্যাকচুয়ালি কাণ্ড হয়েছে, তোমাদেরকে বললে তোমরা হাসবে, তো আমি জন্মাষ্টমীতে প্রসাদ দেবো বলে এখান থেকে তাল নিয়ে যাচ্ছি, কারণ ব্যাঙ্গালোরের তাল খুব দাম হয়, প্লাস অত ভালোও হয় না, কেমন পাবো না পাবো আর ভাবিনি, সাথে করে একটা বড় তাল নিয়ে যাচ্ছিলাম। এই ওজনটাকে ম্যানেজ করার জন্য অনেক কিছু জিনিস বাদ দিতে হয়েছে, একটা অ্যানাউন্সমেন্ট ছিল বলে বস করে দিলাম। তো এবার এই তালটা নাকি কোনোভাবেই বাই এয়ার দেওয়া যায় না, চিকেন ব্যাগেজে দেওয়া যেতে পারে, চিকেন ব্যাগেজে তো নারকেলও অ্যালাউড না, তো বেসিক্যালি নারকেল অ্যালাউড না বলে এইটাও পার্টিকুলারলি অ্যালাউড হচ্ছে না, পুরোটাই আমাকে আনপ্যাক করে দেখাতে হলো। তারপরে আমি প্রচুর রিকোয়েস্ট করলাম যে প্লিজ দিয়ে দাও, ব্যাঙ্গালোরে প্রচুর এক্সপেন্সিভ, এখান থেকে নিয়ে যাচ্ছি বয়ে বয়ে, আর এটা জন্মাষ্টমীতে দেওয়া হবে প্রসাদ, সেই কারণে কেনা, প্লিজ দিয়ে দাও, প্লিজ দিয়ে দাও, বলে অনেকবার রিকোয়েস্ট করলাম, জানি না কেন গোপালের নামেই হয়তো আজকে এই তালটা আমি খাতে করে নিয়ে যেতে পারছি, হঠাৎ করে ওদের কী মনে হলো, ওরা পারমিশনও দিয়ে দিল, আর ইয়েস তালটাকে ফাইনালি আমি নিয়ে যেতে পারছি, না নিতে পারলে না ভীষণ কষ্টতে, এই তালটা পুরো জন্মাষ্টমীতে ভোগ দেবো বলেই নিয়ে আসা হয়েছে।
তো এটা যদি না নিতে পারতাম খুব কষ্ট হতো। তো বলে না যে গোপাল সব কিছুতে রাস্তা দেখিয়ে দেয়, সত্যিই দেখিয়ে দেয়। আমি আজকে সেটা দেখতে পেলাম, সাথে করে নিয়েও যাচ্ছি আর এটাই জন্মাষ্টমীতে প্রসাদ দেবো। মাছ নিয়ে এসে একটা স্লাইট চেঞ্জ অফ প্ল্যান হয়ে গেল মেনুর মধ্যে। মেনুতে এখন ডিমের ঝোল বাদ দিয়ে করে ফেলেছি মাছের ঝোল, ঝটপট করে তাড়াতাড়ি হয়ে গেছে। অলরেডি 11টা বাজে, এদিকে রিনির সাথে ফোনে কথা বলছিলাম, ফোনে কথা বলতে বলতে পিছন দিক থেকে ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আমার বোর্ডিং এর জন্য। তো ও গেল এখন বোর্ডিং এর জন্য, ফ্লাইটে উঠবে। আর 11টা যেমনটা বাজে, তো আমার আর 1 ঘন্টা হাতে আছে। 1 ঘন্টার মধ্যে ভাতটা বসিয়ে মোটামুটি আমার বাকি সব রান্না হয়ে গেছে, ডাল গড়া হয়ে গেছে, শুধু ভাতটা বসাবো। ভাতটা বসিয়ে দিয়ে আমি যাবো স্নান করতে, ভাতের জল যতক্ষণে গরম হবে স্নান করে এসে ভাত মানে চাল ঢেলে আমি দিকে রেডি হতে থাকবো, ততক্ষণে ভাত হয়ে যাবে আর আমি বেরিয়ে পড়বো 12টার সময়। 12:30 সময় যেমনটা বললাম বাস রয়েছে, ওই বাসটা মিস করে গেলে তখন আমার চাপ হয়ে যাবে, কারণ নেক্সট বাস হচ্ছে 1:10। তখন যদি আবার 1.5-2 ঘন্টার সময় লাগে তাহলে 2:30 নাগাদ গিয়ে পৌঁছাবো, ততক্ষণে ও ল্যান্ড করে যাবে। কোনো অসুবিধা না, একটু দাঁড়াতে হবে, কিন্তু ওই মানে দাঁড়ানো ওয়েট করাটা আমি চাচ্ছি না, আমি একটু আগে ভাগে গিয়ে পৌঁছে গেলেই হয়। এমনিতে এতক্ষণ ধরে ওয়েট করে এয়ারপোর্টের মধ্যে বসে রয়েছে। যাই হোক চলো ঝটপট করে করি, করে তারপরে আসছি, এয়ারপোর্টে যাওয়ার সময় দেখা হবে আবার। এরপরে আমি আর ভিডিও করতে হয়তো পারবো না এয়ার থেকে। তো যাই, বোর্ডিং স্টার্ট, একটু পরেই ছেড়ে যাবে আমার শহরের মাটি আমার থেকে। বোর্ডিং ডান, টাইম মতোই সব বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে প্রচণ্ড রোদে, দেখো জাস্ট বাইরেটা তোমাদেরকে দেখালাম। মাসিমণি, মিঠা মামু সবার সাথে কথা হয়ে গিয়েছে, তো সবাই তো একটু মন খারাপ, বুঝতেই পারছো এতদিন বাদ, এতদিন থেকে যাচ্ছে বলে আরও বেশি খারাপ হচ্ছে, আমারও খুব মন খারাপ করছে। অ্যানাউন্সমেন্ট স্টার্ট হয়ে গিয়েছে, সো এখন আই থিঙ্ক টাইমলি পৌঁছেও যাবে, কারণ ব্যাঙ্গালোরে পৌঁছানোর মানে যেটা টাইম থাকে তা 10 মিনিট আগে ল্যান্ড করে দেয় জেনারেলি। লেটসি কীরকম হয়, আর বেশি কথা বলছি না, পরে তোমাদের সাথে আবার কথা হবে। চলো এবার ফ্লাইট টেক অফ হওয়ার সময় হয়ে গিয়েছে আমার। যখন ফ্লাইটটা রানওয়েতে এভাবে মুভ করতে শুরু করে তখন আমার হার্টবিটটা যেন আস্তে আস্তে কত বেড়ে যায়, আর যখন দৌড়ে ছুটতে আরম্ভ করে তখন মনে হয় আমিও যেন ফ্লাইটের সাথে দৌড়চ্ছি। ছেড়ে দিলাম এবার শিলিগুড়ির মাটি, উড়ে যাচ্ছি এবার ব্যাঙ্গালোরের পানে। আকাশ থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, চারিদিকে কত গ্রিন, নদী, ছোট ছোট বাড়ি, সব দেখতে ভীষণ ভালো লাগছিল। আর যখন ফ্লাইটটা আস্তে আস্তে আরও ওপরে উঠে গেল, চারদিকে ঘন মেঘ যেন ঘিরে ফেললো আমাদের ফ্লাইটটাকে। আরও ওপরে উঠতে এই গাঢ় নীল আকাশের নিচে পুঞ্জীভূত তুলোর মতো ছোট ছোট সাদা মেঘ চারিদিকে ছড়ানো, খুব সুন্দর ভিউ। আর দারুণ এনজয় করছিলাম এই ভিউটা এবার ফ্লাইট থেকে। 12:05 আর বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের পথে, এখন আর 5-10 মিনিট আগে বেরোলে ভালো হতো, কিন্তু কোনো ব্যাপার না। এখান থেকে যাবো এইচএসআর মিডিয়া কমপ্লেক্স, তারপর ওখান থেকে বাস ধরবো, পৌঁছে যাবো সময় মতো, সেটা চাপ নিচ্ছি না। মানে শুধু জাস্ট এটাই ইয়ে যে এইচএসআর এর বাসটা যেন না ছুটে, এইচএসআর বাসটা ছুটে গেলে তাহলে দেখা যাবে। এনিওয়ে এই তাড়াহুড়োর মধ্যে সব কিছু হয়ে গেছে, সব কিছু সময় মতোই করেছে। আর 5-10 মিনিটের পাশে দিকে দিকে, তবে ওই তাড়াহুড়োর মধ্যে ইয়ারফোনটা আনতে ভুলে গেছি। ইয়ারবাডসগুলো নিয়ে আসলে অ্যাটলিস্ট এই পুরো 1-1.5 ঘন্টা যে এখন এয়ারপোর্ট যেতে লাগবে ওইটা এখন বোর হতাম না। এখন ইয়ারপ্লাগ জানি নেই, ইয়ারফোন জানি নেই, এখন বোর হয়ে যেতে লাগবে, শুধু ফোনে স্ক্রল করতে পারবো কিছু শুনতে পারবো না। এনি তো চলো যাই গিয়ে, তারপরে ওখানে যখন দেখা হবে তখন তোমাদের সাথেও দেখা হবে। আমি তো এসে এইচএসআরে পৌঁছে গেছি সময় মতোই, বাস এখনও আসেনি, একদম এক্সাক্ট 12:30 বাজে, এখানে একটু ডিলেড রয়েছে। তবে নামার সাথে সাথে এখানে দেখছি গণেশের মূর্তি, তারপরের সপ্তাহে তো গণেশ চতুর্থী রয়েছে, আর গণেশ চতুর্থীর দিনও রয়েছে কাশীর অন্নপ্রাশন, সব দেখে বেশ ভালো লাগছে। এখন দেখি আমাদের এবার কী প্ল্যান হয় গণেশ পুজোতে। ল্যান্ডিংয়ের জন্য এখন প্লেন রেডি হয়ে গেছে, আর অলমোস্ট 1/2 ঘন্টা আগেই মনে হয় ল্যান্ড করে দেবে। আর এখানেও আকাশটা কী সুন্দর পরিষ্কার, যেটা আমরা একদম বাগডোগরা এয়ারপোর্ট ছাড়ার পরে দেখতে পেয়েছিলাম, অপূর্ব সুন্দর ভিউ। এখন চলে এলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। ব্যাঙ্গালোরের আকাশ আর শিলিগুড়ির আকাশের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, খালি চারিদিকে এই ভিউটা একদম আলাদা আর মানুষগুলো সব আলাদা। তবে এবার শুরু হবে আমার নতুন করে পুরনো জীবনযাত্রা। অ্যাজ এক্সপেক্টেড, প্রতিবারের মতো 1/2 ঘন্টা আগে ল্যান্ড করে দিলাম। আমি জানি না রিমো এসে পৌঁছেছে কিনা এয়ারপোর্টে, তাহলে আমাকে ওয়েট করতে হবে কিছুক্ষণের জন্য, বাট আই গেস আর পৌঁছে যাওয়া উচিত। তত একটু বেশি পাঞ্চুয়াল, টাইমলি চলে আসে, কারণ এই ব্যাপারটা জানে যে 1/2 ঘন্টা আগে সবসময় ল্যান্ড করে দেয়। চলো একটু পরে এয়ারপোর্টে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে।
ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা তো অসম্ভব সুন্দর লাগে, আর এখানে এই যে পাহাড় কেটে কেটে কাজগুলো হচ্ছে সেটাও দেখা যাচ্ছে। এরকম দিনের বেলাতে আমি খুব কমই এসেছি ব্যাঙ্গালোরে, সবসময় রাতের বেলাতে ঢুকেছি, তো আলটিমেটলি এইসব ভিউজ কোনোদিনও এনজয় করতে পারিনি। সোয়া দুটো বাজে, আমি এখন বাসে জাস্ট আধা রাস্তা পৌঁছালাম, আর এদিকে রিনির দেখি ফোন এসে পড়েছে ব্যাঙ্গালোরে ও ল্যান্ড করে গেছে, আমার এখন গিয়ে পৌঁছাতে আরও এক ঘন্টা। একদম রাইট টাইমে বেরিয়েছি, 12টার সময় বেরিয়েছি, 12:30টার বাস ধরেছি এখান থেকে রিনিউ, ওখান থেকে এখানে মানে শিলিগুড়ির থেকে ব্যাঙ্গালোর পৌঁছে গেল 2.5 ঘন্টার মধ্যে, আর আমি গত 2 ঘন্টা ধরে ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট পৌঁছাতে পারলাম না। ওকে বলেছি ওয়েট করতে, কিছু করার নেই। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট এসে এখন একটু ফ্রেশ হয়ে নিলাম, মোটামুটি সবাই এখন ফ্রেশ হচ্ছে, আর আমি একটু এক্সট্রা টাইম নিয়ে ফ্রেশ হচ্ছি, কারণ বিমল এখন এসে পৌঁছয়নি আমাকে নিতে, তো ওর আস্তে আস্তে আরও মনে হয় 15-20 মিনিট লেগে যাবে, তো ভাবলাম একটু টাইম নিয়ে রেডি রেডি হয়ে নিই, আর এখন তো কিছু করারও নেই, বাইরে বেরোলেই বসে থেকে আবার বোর হতে হবে, তবে হ্যান্ড লাগেজটাও নিতে যেতে হবে, তো যাই এখানে। দুপুরবেলাতে ল্যান্ড করে দেখছি এয়ারপোর্টটা একদমই ফাঁকা ফাঁকাই থাকে, লোকজনই নেই, ঠিক অন্যরকমই লাগছে। আজকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা সবসময় বেশ অনেক জমজমাট থাকে, প্রচুর ভিড় থাকে, কিন্তু মোস্ট অফ দি টাইম আমি যতবার এসেছি ততবারই সকালের দিকে বা রাতের দিকে, কখনো এরকম দুপুরে আসেনি। চলো ফাইনালি পৌঁছে গেছি ব্যাঙ্গালোরে, আফটার 3 মান্থস ব্যাঙ্গালোরে এসে বেশ মজাই লাগছে, এখনও তো বাইরের ওয়েদারটাও দেখিনি, বাইরের আকাশটাও দেখিনি, জাস্ট ফ্লাইট থেকে নামার সময় যতটুকু দেখলাম, আর নেমেই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ ফার্স্ট থিং, যেটা এত মাস বাদে আমি ফিল করলাম, কারণ কি লাস্ট 3 মাস ধরে তো একদম নিজেদের জায়গায় নিজেদের ভাষাতে কথা বলেছি, কোনোরকম পরিবর্তন বুঝতেই পারিনি, তো জাস্ট এখানে নামার পর থেকেই যখন আস্তে আস্তে অন্যান্য ভাষাও কানে আসতে শুরু করলো, তখন মনে হলো হ্যাঁ একটা মাল্টিল্যাঙ্গুয়েজ একটা সিটিতে এসে আমরা পৌঁছলাম, আর আমি এসে আবার পৌঁছলাম যেখানে অনেক অনেক ভাষাতে অনেকে কথা বলবে, এবং আস্তে আস্তে নিজেকেও সেখানে অ্যাডজাস্ট করে ফেলতে হবে নতুন করে। এনিওয়েজ রিমো বোধ হয় 5 মিনিটের মধ্যে পৌঁছবে, আর হ্যাঁ যেটা বলছিলাম তোমাদের, আমি সবসময় ব্যাঙ্গালোরে প্রথম যখন এসেছিলাম সেটা রাত্রিবেলাতে এসেছিলাম, 8টা নাগাদ আমার ফ্লাইট ল্যান্ড করেছিল, তারপরেও 2-3 বারে যখনই এসেছি খুব সকালের দিকে, নাহলে একদম রাতের বেলাতে বিকেলবেলাতে ইভিনিংয়ের দিকে আমার ফ্লাইট ল্যান্ড করতো, কারণ আগে 3টা থেকে 4টার মধ্যে একটা স্পাইস জেটের ডিরেক্ট ফ্লাইট আসতো, তো আমি সেটা অ্যাভেল করার চেষ্টা করতাম, তো সবসময় ওই ইভিনিংয়ের দিকে আসতাম বলে এত সুন্দর আকাশের ভিউটা কিন্তু পেতাম না, তো সেটা দেখেও ভালো লাগলো, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো এবার, আর অনেক বছর বাদে একা একা এসেছি বলে সেটাও মজা লাগলো। এবার দেখি রিমোকে এত মাস বাদে দেখবো বলে একটু এক্সাইটেডও লাগছে, তবে বাড়িতে ফোন করে সবাইকে খবর দিয়ে দিয়েছি যে আমি পৌঁছে গেছি, এখন জাস্ট রিমোর আসার অপেক্ষা। ফাইনালি এসে পৌঁছালাম, বাপ রে বাপ, ফাইনালি নামলাম এয়ারপোর্টে, রিনি অলরেডি লাগেজ টাগেজ কালেক্ট করে নিয়েছে, লাগেজ কালেক্ট করে আবার বেশিক্ষণ যদিও হয়তো বসতে হয়নি, 10-15 মিনিটই বসতে হয়েছে, ফোন করেছিল লাগেজ কালেক্ট করে, তবে এত বাজে ট্রাফিক, এত বাজে ট্রাফিক, মোটামুটি আমার 3 ঘন্টা লেগে গেলো বাড়ির থেকে এয়ারপোর্ট পৌঁছাতে, আর এই 3 ঘন্টাতেও শিলিগুড়ির থেকে ব্যাঙ্গালোরই চলে আসলো। চলো দেখি এখন কোথায় আছে ম্যাডাম, জানিও না বাইরে বেরিয়ে বসে আছে না ভিতরেই এখনও বসে আছে, সেটা দেখতে হবে। জাস্ট রিমো কল করলো, ওর বাসটা পৌঁছেছে, কেমন এক্সাইটেড লাগছে, এতদিন বাদে দেখা হবে, এতক্ষণ আমার মোটেই এক্সাইটেড লাগছিল না, আমার মনে ছিল ফ্লাইটটা থেকে নামবই না সোজা, যেন আবার বাগডোগরা উড়িয়ে নিয়ে চলে যায়। এবার ব্যাঙ্গালোরে আসতে আমার একটুকু মনে ইচ্ছে ছিল না, কিন্তু আসতে তো হতোই, আর এইবারে রিমোর সাথে দেখা হবে একটু একটু এক্সাইটেডও লাগছে, জানি না রিমোর কেমন মনের অবস্থা। কথা হলো রিনির সাথে, 11-12 নম্বর গেট দিয়ে বেরোবে, তারপরে আমি যে দৌড়াচ্ছি হাঁপিয়ে গেছি, শ্বাস ফুলছে আমার, দেখি কোথায় 11-12 নম্বর গেট, তো এখানেই কোন দিক দিয়ে বেরোচ্ছ, এদিক দিয়ে, আচ্ছা ওদিক দিয়ে আসো,
ফাইনালি দুজনে এক জায়গায় প্রেমে। রিমনি না এখন রিমনি হয়ে গেছে তো আবার, প্লিজ রিমনি তো একেবারে না, আই হেট দ্যাট নেম। রিমোকে দেখে আমি ভীষণ হাওয়া চলছে, ভীষণ হাওয়া চলছে, আই ডোন্ট থিংক ইট শোনা যাবে না। একটু পরে আমরা ক্যাবে ও হ্যাঁ ক্যাব and finally I got my coolie back. আমার আর ভালোই লাগছিল না নিজের লাগেজ নিজের টানতে। এই যে বিমো চলে এসছে অলওয়েজ ওই ব্যাগ টানে, বাট হ্যাঁ দুজনের সুটকেস থাকলে তখন আমাকে তো টানতেই হয়, দুজনের সুটকেস থাকলে তখন তো আমাকে টানতেই হয়, বাট আই এম সো হ্যাপি। আমি কি হ্যাপি, আমার হাত পা একদম ঝাড়া, আমি আরামসে যাচ্ছি, আর একা ট্রাভেল করবো না, না তোমাকে দিয়ে ব্যাগ টানাবো। ক্যাবে বসলাম, ক্যাবে বসে এখন বাড়ি যেতে লাগবে, এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা 50 মিনিট ক্যাবে, 2 ঘন্টার বেশি লাগবে। হ্যাঁ আমি আমি তো 3 ঘন্টা লাগিয়ে আসলাম বাসে ধরেই। আর রিমো আমার জন্য সুন্দর ফ্রুট স্যালাড প্যাক করে এনেছে, মাও যদি একটা আপেল দিয়ে দিয়েছিল কিন্তু আমি আর খাইনি সেটা। আমি জানি এখন 3টার সময় ল্যান্ড হবে, আমার তো আইডিয়া ছিল যে হ্যাঁ 2:30টার মধ্যে ল্যান্ড হবে। আজকে মেলান নিয়ে এসেছো? হ্যাঁ আমি বললাম পাপায়া পক্ষ না, পাপায়া না, পাপায়া না, মাস্ক মেলে খাও, হানি দেওয়া আছে, টেস্টি। আই নো একদম একদম বাজে উল্টা উল্টা কথা কিচ্ছু বলতে না, মা কি বলে পাঠিয়ে দিত তোমাকে। হ্যাঁ ও যেমন আছে যা করছে কিচ্ছুতে কিচ্ছু বলবে না। কালকে আজকে সকালে বলেছে, কালকে বলেছে শোন আমার হাসি পাচ্ছে, তুই ওখানে গিয়ে যদি কিছু ঠিকঠাক নাও দেখিস কিচ্ছু বলবি না, তুই তো আস্তে আস্তে গুছিয়ে নে কিচ্ছু বলবি না, আরে বলবি না দেখবই না যা পারে করুক। ঘরটা ভালোই আছে, এমন কিছু দেখতে পারবে না তুমি, সব তো কালকে হয়েছে। তা তবে যেটা কারণে ফুটবলটা সেটা হচ্ছে বেসিক্যালি জানি যে 3টা 3টা 2 ঘন্টা লাগবে বাড়ি পৌঁছাতে, তো 5টার আগে তো লাঞ্চ হবে, কিছু আনে নেই আপেল সরি ঠিক আছে, চলো এবার বাড়ি গিয়ে তারপরে কথা হবে, কথা বলার কিছু নেই, আমরা দুজন একটু কথা বলে নিই। কেমন লাগছে এখানে এসে আবার, ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে না, কি বাজে, যাও গিয়ে এনো ধরো টিকিট এন গো, চলো আসো। পূজা কি থালি আনবো নাকি তোমাকে ঢোকাতে? ওয়েলকাম করার জন্য সাথে গিয়ে নিয়ে এসেছি, ওয়েলকাম আবার ওয়েলকাম হোম বলো বলে। তোমার বাড়ি একদম ভালো আছে, দেখো দেখো সব ঠিকঠাক আছে, তুমি কিচ্ছু বলতেও পারবে না, কিছু বলার মতো নেই, একদম সব পরিষ্কার। এগুলো তো যে সেদিন ইচ্ছে বিচ্ছে থেকে এনেছি, বড় বড় হয়ে গেছে তোমার ছেলে পুলে, যাও চেঞ্জ করো, খিদা পেয়েছে, 5টা বাজে, 3 ঘন্টায় তুমি শিলিগুড়ির থেকে ব্যাঙ্গালোরে আসলে, 3 ঘন্টা তুমি শিলিগুড়ির থেকে, হ্যাঁ 3 ঘন্টা লাগে নি, 2.5 ঘন্টা তুমি শিলিগুড়ির থেকে ব্যাঙ্গালোরে আসলে, 2 ঘন্টায় তুমি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে বাড়ি আসলে, খাবো চলো কিছু। এই যে আমি তোমাকে বলেছিলাম না আমি কেন আমি আমি দেরি করি নাই, আমি আমাকে দেরি করানো হয়েছে, ব্যাঙ্গালোরের ট্রাফিক ষড়যন্ত্র করেছিল এটা, চলো আমি এগুলো এখানে রাখছি। হ্যাঁ এখন বাড়িতে এসেই নিজের ফেভারিট জায়গাটাতে চলে এসেছি, আমার ব্যালকনিটা, তোমরা যারা আমাকে এতদিন ধরে দেখছো তোমরা যাও সবাই জানো এই বাড়ির এই ব্যালকনিটাই ছিল আমার সব থেকে ফেভারিট স্পট, এখানে দাঁড়াতে এত ভালো লাগে, আর বিকেলবেলাতে এসে সোজা চলে আসলাম এখানে, এখনও ফ্রেশও হয়নি, আর রিমোকে পাঠিয়ে দিচ্ছি কিচেনে, রিমো নাকি অনেক রান্নাবান্না করে গেছে, চল রিমো একাই চলে এসছে, রিমো পাঠিয়ে দিয়েছি। রিমো বানিয়েছে মিক্সড ডাল, লাঞ্চের টাইম শেষ, এটা একটা চচ্চড়ি বানিয়েছে ডাটা দিয়ে, আর পাশে চরণামৃত মধ্যে আমার পাতে রয়েছে কচু বাটা, আর অলরেডি রিমো কচু বাটা থেকে খেয়ে ফেলেছো তুমি, আর এই কচু বাটাটা রিমোর জন্য ছিল সারপ্রাইজ, মা বানিয়ে একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, কচু আনার প্ল্যান ছিল কিন্তু কচুটা আর রান্না যায়নি, বাস হয়ে গেছে আমার, তৃপ্তি মিটে গেছে এখন।
না ভালো করে খাও তুমি, আর এখানে আছে মাছের ঝোল অলসো। ঠিক আছে, তা তুই খেয়ে নি, আর কথা বলতেই পারছিস। একটা তরকারি কিন্তু পড়ে রাতের জন্য রেখে দিয়েছি। আচ্ছা, তুমি যখন বললে খাবে না, রাতে খাবো, এত আর কখন খাবো না। গুড ইভিনিং এভরিওয়ান, এখন মাত্র ঘুম থেকে উঠেছি, বাজে হলো 8টা, টানা একটা ঘুম দিয়েছে। মাত্র উঠে নাই, 7:30টায় উঠেছো। হ্যাঁ, তারপরে গড়াগড়ি খেছিলাম, আমার মনে হচ্ছিল আমি রাতের ঘুম দিয়ে দিচ্ছি, কতদিন মনে হচ্ছে ঘুমোইনি, এতটা যে টায়ার্ড হয়ে গেছিলাম না বুঝতেও পারিনি। তবে ঘুমটা খুব দরকার ছিল, কারণ কি আজকে তো একটা স্পেশাল প্ল্যান আছে, যদিও তোমরা এই ব্লগটা তারপরে গিয়ে দেখবে। এখন আমি খাবো চা, রিমো আমাকে সঙ্গ দিচ্ছে না, চা খাওয়ার সাথে সঙ্গ একেবারেই দেয় না ও, খুব রেয়ার দেয়, বৃষ্টি টিষ্টি পড়লে ঠান্ডা। কেউ চা খেলে কি হয় না, পাশে বসে কেউ যদি চা খায়, চায়ের আমেজটা আরো ভালো লাগে, বাট সেটা তো হচ্ছে না। কিন্তু আজকে আমার চাটা না খেলেই নয়, একদম ঘুমে টেনে আসছে, প্লাস এখন আনপ্যাকিং একটু একটু করে তো করতেই হবে, কারণ টুকটাক জিনিস চা এসছে, সেগুলো তো বের করতেই হবে। তবে মিষ্টিগুলো বের করে দেওয়া হয়েছে এবং সেগুলো অলরেডি রিয়াদের জন্য একটা বক্সে প্যাক করে রাখলাম, কারণ কি ওরা আসবে কিছুক্ষণের মধ্যে, তো আমি আগে চাটা খেয়ে নিই, নাহলে আর পারছি না। মিমি শুনো, কতদিন পরে আজকে মিমিকে দেখেছো? আচ্ছা, কতদিন পরে মিমিকে দেখেছো? হ্যাঁ, এতক্ষণ তো আমরা লাইভে ছিলাম, তাই লাইভের মধ্যে তখন আর কাউকে দেখাতে পারি। তুমি আয় না কেন? হ্যাঁ, তুমি এলে না কেন? মানুষের জিজ্ঞাসা করতেছো তোমার বিষয়ে। আছে রূপসীদি, রূপসীদি আরেকবার জিজ্ঞাসা করেছিল যে তোমাদের বিয়ে কীভাবে হয়েছে, তোমাদের বিয়ের ভিডিও। এই তোমার কাছে আছে না ভিডিওটা? ওকে, কিপ ইট রেডি, নেক্সট টাইম গেলে আমি নিয়ে আসুন। বাপ রে, ট্র্যাপ করাইছিল তোরে, তোরে ট্র্যাপ করছিল? হ্যাঁ, তুই আন্টির সামনে কোথাও শুনছিস, তোরে ট্র্যাপ করাইছে? শুধু কাপড়ও, শুধু বাসন আর রান্না বান্না না মামা, বাবা বাসনগুলো ধুয়ে রাখছো? হ্যাঁ, বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখছো? আমি এটা নিয়ে নেই, আমি হ্যাঁ মাম, আমি নিয়ে যাই, এগুলো ধোয়া হয়ে গেছে তো, হয়ে গেছে তো, আর কি বা ধুবে? হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে, এটা আমি নিয়ে যাচ্ছি। এটা তো সাবানটাকেই ধুয়ে দিচ্ছ তুমি, যা পড়ে গেল। ইয়েস, আইঙ্গে আইঙ্গে, আমাকে তো বলবেই না, আমি এতদিন গিয়ে গিয়ে থেকে এসছি। হ্যাঁ, ওই যে ফটো তোলার সময় তখন রাখলো, আমি তো এতদিন গিয়ে গিয়ে থেকে এসছি। পুরো দিনটাই আজকে একদম হই হইয়ের মধ্যে কেটেছে। রিয়াওরা আসলো, তখন তোমাদের সাথে লাইভেই ছিলাম, তোমাদের সাথেই আলোচনা করছিলাম, গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তার মধ্যে রিয়াওরা আসলো, ওদের সাথেও ভালো আজকে বেশ জমেছে লাইভটা, খুব ভালো লাগলো এসব, মানে আজকে লাইভটা করে সত্যি একদম মন খুশি হয়ে গেছে, তার সাথে সবাইকে পেয়ে আরও বেশি খুশি হয়ে গেলাম। এনিওয়ে, রিয়াওরা একটু আগেই জাস্ট বেরোলো, এখন 12:30 বাজে প্রায়, আমরা এখন ডিনার করব। অ্যাকচুয়ালি ভালোই হয়েছে, একদিক দিয়ে সব কিছু একটু ডিলে ডিলে চলছে, তো আজকে লাঞ্চটা ডিলে করে হয়েছে, তো খিদা ছিল না, এখন আমরা ফাইনালি ডিনার টিনার করবো, ডিনার টিনার করি, ডিনার করে এসে তারপরে দেখি, তারপরে আস্তে ধীরে গল্প করে ব্লগটা শেষ করবো। সব দেরি দেরি করে চলছে। ডালটা ভালো হয়েছে না বলে? ডালটা রুটি দিয়ে অ্যাকচুয়ালি তো ভালো লাগছে, তুমি দুপুরবেলা ঠিকই বলেছো না, কেউ বকাবকি করছে তোমাকে, মার মা 1টা বাজে এখন ঘুমায়, মার এখন আর সময় নেই, এই 1টার সময় মা তোমাকে গালাগাল করবে না। গালাগালি না, মানে লাইভটা করতে গিয়ে আসলে দেরি হয়ে গেল, যে মার সাথে কথা হয়নি। মা তারপরে আমাদের লাইভ শেষ হওয়ার পরে মা কমেন্ট করছে, আমি আছি তোদের সঙ্গে। যাই হোক, আজকে তো খুব মজা হয়েছে, আর এখন আমি খাচ্ছি ফুলকপি আলু আর পানির তরকারি, যেটা রিমো বানিয়ে রেখেছিল, উইথ রুটি আর ডাল। এত আস্তে আস্তে কথা বলছে কেন? এনার্জি শেষ আজকে আমার, আমার কালকে এনার্জি, ব্যাটারি এখন ড্রেন ডাউন, সারা রাত্রি এখন এনার্জি গেইন হবে, আবার কালকে
ডিনারটা এত রাতে শেষ হলো না যে পরের দিনে আসারও সময় ছিল, অ্যাকচুয়ালিতে আর খুব ঘুম পেয়ে গেছে, আমার তো চোখ বন্ধ হয়ে আসছে। এখনকার মতো এই ব্লগটাকে এখানেই শেষ করলাম। আমার ফার্স্ট ডে বলবো না ইন ব্যাঙ্গালোর, তোমাদের ভালো লেগেছে, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। ভালো থেকো, সুস্থ থেকো, পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। অনেকদিন বাদে একসাথে ব্লগটা এন্ড করছি, এই জন্য আরো মজা লাগছে। চলো, বাই বাই, গুড নাইট।